কোহলবার্গ পিঁয়াজে এবং ভাইগটস্কি এই যে তিনজন মনোবিদ আছেন কারোর নৈতিক বিকাশ তো কারো সমাজ নির্মিত তত্ত্ব আবার কারোর প্রজ্ঞামূলক তত্ত্ব বিশ্বাস করুন ছাই না করুন পড়ুন ছাই না পড়ুন এই তিনটে বিষয় থেকে প্রশ্ন আসছেই আসছে প্রত্যেক বছর দেয় তাই এই বছর বাদ দেবে না আমি তথ্যগুলো আগেই বিশ আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি কিন্তু এখন আমাদের হাতে যা সময় তাতে তত্ত্ব পড়ে আমাদের কিন্তু প্রশ্ন উত্তর করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় তাই সেক্ষেত্রে আমরা শুধু আজকে যেটা আলোচনা করব এই তিনটে সাবজেক্ট থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আর আজকে যে প্রশ্নগুলোকে বলবো সেই প্রশ্নগুলোকে আপনি মানুন চাই না মানুন বিশ্বাস করুন চাই না করুন লাইক ডিসকাই ডিসলাইকটা আপনার হাতে এখান থেকে আপনারা কমন পাবেই পাবেন চলে আসুন বেশি কথা বলবো না আজকে আলোচনা করছি আজকের প্রথম টপিক হচ্ছে কোহলবার কোহলবার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে উত্তর সহ আপনাদেরকে বলে দেবো তারপরে আসবো পেঁয়াজে এবং সবশেষে আসবো ভাই কি আমি টেট এবং ডাব্লু বি টেট এবং বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেটের যে মানে স্টেটের যে টেট হয় সেখান থেকে পরিচালনা করে কিছু প্রশ্ন আপনাদের জন্য সংগ্রহ করেছি এবং নিজস্ব কিছু প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো সম্পূর্ণই আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা কারোর থেকে কপি পেস্ট করার মতন আমার কোনো রকম মানসিকতা নেই ইচ্ছে হলে শুনবেন না ইচ্ছে হলে না শুনবেন ডিসলাইক করে বেরিয়ে চলে যাবেন আমার কোনো সমস্যা নেই তো কোলবাগ থেকে প্রথম প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে একজন শিশু শাস্তি এড়ানো ব্যক্তিগত সন্তুষ্টি অনয়নের উদ্দেশ্যে নৈতিক আচরণ করে কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্টেজে আবার বলছি শাস্তি এড়ানো এবং নৈতিক সন্তুষ্ট অনায়নের জন্য মানে নিজস্ব মানে শাস্তিটাও সে এড়াবে এবং নিজের নিজের যে চাহিদাটা সেই চাহিদা পূরণের জন্য সে নৈতিক আচরণ করে এইটা কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্টেজে উত্তরটা হয়ে গেলো প্রাকপ্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ দেখুন আপনারা আগে যেগুলো যেভাবে পড়ে এসছেন শুধুমাত্র কোহলবাগের নৈতিক বিকাশকে কত মানে কঠিন পর্যায়ে বিভক্ত আচ্ছা তার এজগুলো কি কি এগুলো থেকে কিন্তু প্রশ্ন আপনারা পাবেন না প্রশ্ন দেবে কিন্তু আপনাকে নৈতিক বিকাশের ভিতর থেকে প্রশ্ন কিন্তু আবারও বলছি আগেও বলেছি এখনও বলছি পুরো ভিতর থেকে দেবে একটি প্রশ্ন বললাম আচ্ছা এবার খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে শিশু তার নিজের ভালো মন্দ বিচার করতে পারে না কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্টেজে শিশু তার কিন্তু ভালো মন্দ বিচার করতে পারে না উত্তরটা হয়ে গেল কোহল পার্কের নৈতিক বিকাশের প্রথম স্টেজ অর্থাৎ প্রাক প্রথাগত পর্যায় চলে আসি পরের প্রশ্নে পরের প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কিন্তু বহুবার কিন্তু প্রশ্ন দিয়েছে এই প্রশ্নটি শিশু শাস্তি এড়ানোর জন্য অন্যের প্রতি বাধ্য হয় শিশু শাস্তি এড়ানোর জন্য অন্যের প্রতি বাধ্য হয় এটি কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে দেখা যায় এটি কোহলবার্গের নৈতিক বিকাশে প্রাকপথাগত পর্যায়ে বা প্রি কনভেনশনাল স্টেজের প্রথম স্তর প্রথম স্তরে কিন্তু এটাকে কিন্তু দেখা যায় আচ্ছা তারপরে তারপরের প্রশ্নটা টিট ফর ট্যাট এটা সিটেটে যে কতবার এসেছিল মানে হিসাবের বাইরে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টিট ফর ট্যাট টিট ফর ট্যাট কোহলবারকে নৈতিক বিকাশের কোন পর্যায়ের সঙ্গে দেখা যায় নৈতিক বিকাশের কোন পর্যায়ে দেখা যায় উত্তরটা হলো প্রি প্রিকনভেনশনাল স্টেজ বা প্রাক প্রথাগত পর্যায়ের দ্বিতীয় স্তর প্রাক প্রথাগত পর্যায়ের দ্বিতীয় স্তর চলে আসি পরের প্রশ্নে পরের প্রশ্নে যে একটি শিশু আর একটি শিশুকে বলছে তুমি আমার পুতুল ভেঙেছো অর্থাৎ আমি তোমার বই ভেঙে আমি তোমার বই ছেঁড়ে দেব। তুমি আমার পুতুল ভেঙেছো অর্থে আমি তোমার কিন্তু বইটি কিন্তু ছেড়ে দেব। এটি কোহলবার্গের নৈতিক বিকাশের কিন্তু কোন স্তরে দেখা যায় উত্তরটা অবশ্যই হয়ে গেলো প্রিকনভেনশনাল স্টেজের দ্বিতীয় স্তরে কিন্তু উত্তরটা দেখা যায় এবার চলে পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে ব্যক্তি সমাজের থেকে ব্যক্তি সমাজের থেকে সমর্থন আশা করে ব্যক্তি সমাজের থেকে সমর্থন আশা করে উত্তরটি হয়ে গেল কোহলবার্গের নৈতিক বিকাশের প্রথম প্রসারী প্রথাগত পর্যায় থেকে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আবার একটি প্রশ্ন আসতে পারে কোহলবার্গের নৈতিক বিকাশে সমাজ নির্ধারিত আচরণ আচরণের মনকে সক্রিয়ভাবে সমর্থন করে এটি কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্টেজে দেখা যায় প্রথাগত পর্যায়ে এতগুলো প্রশ্ন তো বললাম এবার এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এই স্টেজগুলো আপনারা শোনে নিন কোনো দিন কোহলবার্গের নৈতিক বিকাশে এই স্টেজগুলো শোনে নি আপনারা কী শুনেছেন আপনারা শুনেছেন প্রথাগত পর্যায়ে প্রাক প্রথাগত পর্যায়ে উত্তরপ্রথাগত পর্যায়ে কিন্তু শুনেছেন কি প্রাক সংস্কার নীতিপথে পর্যায়ে শুনেছেন কি সংস্কার প্রভাবতের নীতিপথ পর্যায়ে শুনেছেন কি সংস্কার মুক্ত প্রভাবত পর্যায় আরও আছে আপনারা এতদিন পর্যন্ত জেনে এসছেন কোহলবার্গের নৈতিক বিকাশের প্রথা প্রাকপথাগত পর্যায়ের প্রথম স্তর কিন্তু জানেন কি প্রাকপথাগত পর্যায়ের প্রথম স্তরের নাম কি এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে এই স্তরটার নাম হচ্ছে কি সামঞ্জস্য সামঞ্জস্যহীন নীতিবোধের পর্যায় সামঞ্জস্যহীন নীতিবোধের পর্যায় শুনেছেন কি কোহলবার্গের দ্বিতীয় স্তরের নাম কী দ্বিতীয় স্তরের নাম কি না দ্বিতীয় স্তরের নাম হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের পর্যায়ের স্তর অর্থাৎ সামঞ্জস্যহীন নীতিপদের পর্যায়ে ইংরেজি টার্মটা কি বারবার বলছি শুধুমাত্র বাংলা টার্মগুলি নয় এর পাশাপাশি ইংরেজি টার্মগুলো জেনে যায় জেনে যাবেন আপনারা সামঞ্জস্যহীন নীতিপদের পর্যায়ের নাম কি স্টেজ অব হেট্রোনোমাস মোরালিটি দ্বিতীয় স্তরটা কি আছে দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্টেজ অফ ইন্ডিভিজুয়াল মোরালিটি যেখানে শিশুর আত্মকেন্দ্রিকতা দেখা যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে শিশুদের মধ্যে আত্মকেন্দ্রিকতা কিন্তু লক্ষ্য করা যায় উত্তরটা হয়ে গেল প্রি কনভেনশন স্টেজ বা প্রাকপথগত পর্যায়ে বা প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়ের দ্বিতীয় স্তর বা ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধের পর্যায় এখান এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনারা পেতে পারেন চলে আসি পরের প্রশ্নে কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে আইন সমাজ ধর্ম ও নৈতিকতা নৈতিকটা নৈতিক দিকটা আচরণকে নিয়ন্ত্রণ করে কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে আইন সমাজ ধর্ম নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রণ করে উত্তরটা হয়ে গেল কোহলবার্গের নৈতিক বিকাশের নৈতিক বিকাশের প্রথাগত পর্যায়ে বা সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায়ে চতুর্থ স্তর বা সমাজ নিয়ন্ত্রিত ও বিবেক নিয়ন্ত্রিত নীতিবোধের পর্যায় এখান থেকে কিন্তু এই ধরনের কিন্তু প্রশ্নগুলো আসতে পারে সমাজ নিয়ন্ত্রিত ও বিবেক নিয়ন্ত্রিত নীতিবোধের পর্যায় সুতরাং এই এই স্তরটার ইংরেজি নামটা কি এই স্তরটার ইংরেজি নাম হচ্ছে স্টেজ অফ মোরালিটি অফ সোশ্যাল সিস্টেম অফ কনসিয়াস এই ধরনের এই ধরনের আলোচনা বা এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না আমি হলপ করে বলতে পারি কোথাও কোনো ইনস্টিটিউশন থেকে দেবে না এই যে পর্যায়গুলো বললাম প্রাক সংস্কার নীতিপদের পর্যায় যেটা আপনারা কি জানেন যে প্রাক প্রথাগত আপনারা কি জানেন সংস্কার প্রভাবিত কিন্তু আপনারা কিন্তু এই সংস্কার প্রভাবিতটাকে জানেন না আপনারা জানেন প্রথাগত আপনারা জানেন উত্তর প্রথাগত কিন্তু আমি বলব সংস্কার মুক্ত নীতিপদের পর্যায় অর্থাৎ শুধুমাত্র যে আপনাদেরকে এইভাবেই দেবে তা কিন্তু নয় এর যে আরও একটি নাম আছে সেই নামগুলো কিন্তু আপনারা চাইলেও আপনারা চান বাছাই না যান আপনাদের কিন্তু জানতেই হবে কারণ পরীক্ষাতে কিন্তু এই এইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন দেবে আপনাদের প্রি কনভেনশনাল পোস্ট কনভেনশনাল আর পোস্ট কনভেনশনাল এই দুটি এই তিনটি পর্যায় ছাড়াও এই তিনটি নাম ছাড়াও কিন্তু আপনাদের কিন্তু এই বাংলাগুলোকেও কিন্তু জানতে হবে প্রাক সংস্কার সংস্কৃত প্রভাবিত এবং সংস্কার মুক্ত সঙ্গে জানতে হবে সামঞ্জস্যহীন ব্যক্তিকেন্দ্রিক প্রত্যাশামূলক সমাজ নিয়ন্ত্রিত এবং সামাজিক চুক্তি এবং সার্বজনীন নীতিবোধের স্তর সুতরাং কোহলবার্গের নৈতিক বিকাশের যে ছটি স্তর আছে এই ছটি স্তরে কিন্তু আলাদা আলাদা নামগুলো আছে আলাদা আলাদা নামগুলো আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম চলে যাচ্ছি পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোহলবার্গের নৈতিক বিকাশে কোন কোন স্তরে সুসংগত বিবেকের উপর আস্থা রেখেই ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করে উত্তরটা হয়ে গেল উত্তর প্রথাগত পর্যায়ে বা পোস্ট কনভেনশনাল বা সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়ে আবার বলছি সুসংগত বিবেকের ওপর আস্থা রেখেই ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করে কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে উত্তরটা হয়ে গেল পোস্ট কনভেনশনাল বা উত্তর প্রথাগত বা সংস্কার নীতিবোধের পর্যায়ে অর্থাৎ আপনারা যেগুলো জানেন না সেই জিনিসগুলোও কিন্তু এর মধ্যে আছে আপনারা চান চাই না চান আপনাদের কিন্তু এটাকে কিন্তু জেনে যেতেই হবে চলে যাচ্ছি কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরকে তারা আইনকে সামনে রেখেই নৈতিক আচরণ কিন্তু প্রকাশ করে আইনকে সামনে রেখেই নৈতিক আচরণ প্রকাশ করে উত্তরটা হয়ে গেল উত্তর প্রথাগত পর্যায়ে বা সংস্কার মুক্ত প্রভাবিত পর্যায়ে বা পোস্ট কনভেনশনাল স্টেজ চলে যাচ্ছি পরের প্রশ্ন কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে ব্যক্তির সঙ্গে যদি আইনের দ্বন্দ্ব দেখা দেয় তাহলে তারা আইনকে ভঙ্গ করে সে চাহিদা পূরণ করে না অথবা আইনকেই তারা কিন্তু সব সবথেকে বেশি প্রাধান্য দেয় উত্তরটা হয়ে গেল উত্তরপ্রদাগত পর্যায়ে বা পোস্ট কনভেনশনাল স্টেজ বা সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়ে অর্থাৎ আপনাদেরকে কিন্তু নতুন নতুন টার্মগুলো কিন্তু কিন্তু জেনে যেতেই হবে চলে যাচ্ছি কোহলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরকে বলা হয় সর্বজনীন নীতিবোধের পর্যায়ে না কোহলবার্গের এটাই হয়ে গেলো উত্তর প্রথাগত পর্যায়ে বা পোস্ট কনভেনশনাল স্টেজ বা সংস্কারমুক্ত নীতিবোধের পর্যায় বা ষষ্ঠ স্টেজ স্টেজ অফ মোরালিটি অফ ইউনিভার্সাল এথিক্স অর্থাৎ আপনাদের কিন্তু বাংলার পাশাপাশি কিন্তু আমি ইংরেজি টার্মগুলো কিন্তু আপনাদের কিন্তু বলে দিলাম এবং আরেক দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় কোহলবার্গের নৈতিক বিকাশের নৈতিক বিকাশের এ টাইপ ব্যক্তিত্ব কেমন হয় এ টাইপ ব্যক্তিত্ব কেমন হয় না এ টাইপ ব্যক্তিত্ব হয় যারা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের যারা যারা কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের দ্বারা হয় এবং আরেকটি প্রশ্ন আসতে পারে কোহলবার্গের নৈতিক বিকাশের বি টাইপের ব্যক্তিত্ব কাদের মধ্যে থাকে বা বি টাইপ ব্যক্তিত্বের অধিকারী হয় কেমন হয় তাদের আদর্শ বা তাদের বিবেক কেমন হয় না তাদের আদর্শ তাদের বিবেক তাদের নৈতিকতা নির্ভর করে তাদের আদর্শ উন্নত বিবেকের উপর অর্থাৎ এই নতুন নতুন পর্যায়ে বা নতুন নতুন স্টেপ এইখান থেকে প্রশ্ন কিন্তু জানতেই হবে আরেকবার একবার বলছি কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলো প্রথম পর্যায়ে যেটা আপনি জানেন প্রাক প্রথাগত কিন্তু আমি আর একটা নতুন যোগ করলাম প্রাক সংস্কার নীতিবোধ আপনারা জানেন উত্তর প্রথা প্রথাগত পর্যায়ে আমি যোগ করলাম সংস্কার প্রভাবিত আপনারা জানেন উত্তর প্রথাগত কিন্তু আমি যোগ করলাম সংস্কার নীতিবোধের পর্যায় অর্থাৎ এইগুলো কিন্তু আপনাদের জানতেই হবে পাশাপাশি ইংরাজি টার্মগুলো জানতে হবে আপনারা জানেন প্রথম স্তর কিন্তু আমি বলে দিলাম সামঞ্জস্যহীন নীতিপদের স্তর স্টেজ অফ হেট্রোনোমাস মরালিটি আপনারা জানেন দ্বিতীয় স্তর আমি বলে দিলাম ব্যক্তিকেন্দ্রিক স্টেজ অফ ইন্ডিভিজুয়াল মোরালিটি আপনারা জানেন তৃতীয় স্তর আমি বলে দিলাম প্রত্যাশামূলক নীতিবদের স্তর বা স্টেজ অফ ইন্টার ইন্টারপার্সোনাল এক্সপ্লেনেশন মোরালিটি আপনারা জানেন চতুর্থ স্তর আমি বলে দিলাম সমাজ নিয়ন্ত্রিত বিবেক নিয়ন্ত্রিত স্টেজ অফ মোরালিটি অফ সোশ্যাল সিস্টেম অফ কনসিয়াস আপনারা জানেন পঞ্চম স্তর আমি বলে দিলাম সমাজ চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ পর্যায়ে অর্থাৎ স্টেজ অফ মোরালিটি অফ সোশ্যাল কনস্ট্রাক্ট আপনারা জানেন আপনারা জানেন ষষ্ঠ স্তর আমি বলে দিলাম সার্বজনীন নীতিপতি স্তর স্টেজ অফ মোডালিটি অফ ইউনিভার্সাল এথিক্স অথবা আপনাদের বাংলার পাশাপাশি কিন্তু ইংরেজি ভাগগুলোও কিন্তু আপনাদেরকে কিন্তু জেনে যেতে হবে অর্থাৎ এই নতুন স্তরগুলো থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন দেবে আপনারা জানেন ছাই না জানেন এইগুলো কিন্তু আপনাদের কিন্তু থেকে কিন্তু প্রশ্ন আসবে আপনার ভালো লাগলে আপনি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো লাগলে সোজা ডিসলাইক মেরে দিয়ে চলে যাবেন আমার তাতে কোনো যায় আসে না চলে যাচ্ছি পরের পরের একজন বিশিষ্ট মনোবিদ যেখান থেকে আপনারা প্রশ্ন অবশ্য অবশ্যই পাবেন যার নাম হচ্ছে গিয়ে পিঁয়াজে পিঁয়াজে হচ্ছে গিয়ে আপনাদের টেট পরীক্ষা থেকে গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন দেয় সুতরাং এবারও প্রশ্ন দেবে এবং সব থেকে সোজা বিষয় সব থেকে সোজা টপিক হচ্ছে গিয়ে পেঁয়াজে পেঁয়াজের থেকে সোজা টপিক কিন্তু আর হয় না কারো কাছে সহজ লাগে কারোর কাছে কঠিন লাগে যাদের কাছে কঠিন লাগে আমার পুরনো ভিডিওগুলো আছে আমি ডেসক্রিপশন বক্সে আমার পুরোনো ভিডিওগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো যদি ভালো লাগে আপনারা অবশ্যই সেখান থেকে দেখতে পারেন যদি প্রয়োজন হয় চলে আসি এখান থেকে কী কী প্রশ্ন দেবে আমি হানড্রেড কেন থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিলাম কোহলবার সরি দু মাপ করবেন পেঁয়াজের এই টপিক থেকে প্রশ্ন আপনাদেরকে দেবেই দেবে সেটা হচ্ছে গিয়ে স্কিমা স্কিমাটাকে সম্প্রসারণ করতে গেলে আমাদের যে দুটো প্রক্রিয়া আছে একটা হচ্ছে অভিযোজন একটা হচ্ছে সাংগ সাংগঠনিকরণ একটা হচ্ছে অ্যাডাপ্টেশন আর অপরটা হচ্ছে অর্গানাইজেশন যারা ইংরাজিটা টার্ম দিলাম প্রশ্ন দেবে বাংলায় কিন্তু ভালো করে শুনুন প্রশ্ন দেবে বাংলায় কিন্তু অপশন থাকবে ইংরাজিতে তাই ইংরাজিগুলোকে আপনারা বারবার কিন্তু দেখে যাবেন এবার অভিযোজন প্রক্রিয়াটাকে সম্প্রসারিত করতে গেলে আপনাদের দুটো জিনিস আপনাদের আসে সেটা হচ্ছে গিয়ে অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে কি অ্যাকোমোডেশন অ্যাসিমিলেশন হচ্ছে আত্মিকরণ অ্যাকোমোডেশন হচ্ছে গিয়ে সহযোজন অর্থাৎ এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই ধরনের প্রশ্ন আসতে গেলে খুব ছোট্ট করে বলে দিচ্ছি আত্মিকরণটা কি আত্মিকরণটা হচ্ছে গিয়ে স্কিমা সম্প্রসারণ করার সময় আমাদের জ্ঞানের মধ্যে কিছু নতুন নতুন চিন্তাভাবনা জড়িত হয় এই নতুন নতুন চিন্তাভাবনা জড়িত হওয়ার প্রক্রিয়াটাই বলছে গিয়ে আত্মীকরণ আর সহযোজনটা কী নতুন নতুন ধারাগুলোকে যখন আপনি আপনার প্রয়োজন মতো সেখানে কিছু অ্যাড করবেন সেখানে কিছু বাদ দেবেন এই জিনিসটাই হলো গিয়ে আর সর্বশেষ একটা পার্ট থাকে যার হচ্ছে অর্গানাইজেশন বা সাংগঠনিকরণ মানে শিশু জটিল কাজ করতে পারে জটিল কাজ করতে পারে বা জটিল চিন্তামূলক কাজ করতে সমর্থন হয় এটাই হল সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন আপনারা লিখে নিন এই অভিযোজন সাংগঠনিকরণ অ্যাসিমিলেশন সহযোজন এবং সাংগঠনিকরণ এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন 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 এবার চলে আসি বাকি যে চারটে বাকি যে আমাদের যে চারটে স্তর আছে মূল স্তর বা সেন্সারি মোটর স্টেজ পাক সক্রিয় স্তর বা প্রি অপারেশনাল স্টেজ মূর্ত সক্রিয় স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ আর সক্রিয়তা স্তর বা ফর সক্রিয় স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ এখান থেকে স্টেজগুলোর নাম স্টেজগুলো রেজ এত সহজ প্রশ্ন ভাই আপনাদের দেবে না আপনাদের প্রশ্নটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জটিল করে দেবে কীরকম দেবে না সংবেদন চালক সংবেদনচালকমূলক স্তরে শিশু কিভাবে। তার প্রজ্ঞা সম্প্রসারণ ঘটায় এই ধরনের প্রশ্ন দিলেও যার উত্তর হয়ে গেল সংবেদন চলামূলক স্তর বা সেন্সারি মোটর স্টেজে যে শিশু তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়ের দ্বারা তার বিকাশ সম্পন্ন করে এবার এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দেয় যেমন আত্মকেন্দ্রিকতা বা ইকোস্যান্টিজম বস্তু স্থায়িত্ব বা অবজেক্ট পারফরমেন্স এই দুটো স্তর এই দুটো বৈশিষ্ট্য আছে এই দুটো বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দিতে পারে যে দুটো শিশু তাদের নিজেদের মধ্যে দুটো শিশু তারা নিজেদের মধ্যে কথা বলছে এবং হাসছে কিন্তু নিজেদের মধ্যে কথা বলল তারা তাদের বিষয়ে কোনো কথা বলছে না এইটি পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশে কোন স্তরে দেখা যায় বা এই স্তরটাকে নাম কি বা এই জিনিসটির নাম কি সেটা হলো আত্মকেন্দ্রিকতা বা ইকোসেন্ডিজম আচ্ছা একটি শিশু একটি শিশুর বস্তুর স্থায়িত্ব সম্বন্ধে কোনো জ্ঞান বৃদ্ধি হয় না এইটি পেঁয়াজের কোন স্তরে থাকে সেটা হল সেন্সারিং মোটর স্টেজ বা এই জিনিসটাকে কি বলে এই জিনিসটাকে বলে অবজেক্ট অফ পারফরমেন্স আচ্ছা এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সংবেদনমূলক সংবেদন চালকমূলক স্তরকে কটা ভাগে ভাগ করেছেন পিঁয়াজে ও ইনহেলডার কটা ভাগে ভাগ করেছেন যেমন হচ্ছে গিয়ে ছটা ভাগে ভাগ করেছে তাই ছটা ভাগ আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন আচ্ছা আচ্ছা পিঁয়াজের পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে একটা শিশুকে শক্ত নরম ইত্যাদি সম্বন্ধে জ্ঞান আরোহণ করতে গেলে কি দিতে হবে না তাদের নানান রকম খেলনা দিতে হবে তাদের রকম খেলনা দিতে হবে আচ্ছা পেঁয়াজের প্রজ্ঞামূলক স্তরে শিশুর আকার আকৃতি বোঝাতে গেলে বা বর্ণ ইত্যাদি বোঝাতে গেলে কি করতে হবে না তাদের নানান রকমের খেলনা দিতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা সংবেদনমূলক চালক বা সেন্সারি মোটর স্টেজ থেকে কিন্তু পেতে পারেন যে প্রশ্নগুলো সিটেট এবং অন্যান্য টেটে বহুবার দিয়েছে এবার চলে আসি পরে স্টেজ যার নাম হচ্ছে প্রাক সকৃতমূলক স্তর বা প্রি অপারেশনাল স্টেজ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশে শিশু কোন স্তরে ভাষাকে সংকেত হিসাবে ব্যবহার করে শিশু ভাষাকে সংকেত হিসাবে ব্যবহার করে উত্তরটা হয়ে গেল প্রাক সক্রিয়ত স্তর বা প্রি কনভেনশনাল স্টেজ এই স্তরের কিছু কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাস্তববাদ তারপর যে সর্বপ্রাণবাদ তারপরে কৃত্রিমত এবং অবযুক্তিপূর্ণ বিচার দেখুন আমরা সেন্সরি মোটর স্তরেই দেখেছি শিশু বস্তু স্থায়িত্ব সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না তার তার সামনে থেকে একটি জিনিসকে সরিয়ে নিয়ে গেলে সেই জিনিসটি কোথায় গেল এ বিষয়ে শিশুর কিন্তু কোনো জ্ঞান থাকে না সেটা হচ্ছে কি সেন্সারি মোটর স্টেজে তাহলে এইখানে যেটা আছে বাস্তববাদ অর্থাৎ এই স্তরে শিশুর কিন্তু বস্তু স্থায়িত্ব সম্বন্ধে আস্তে 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 একটা ধারণা জন্মায় এই বস্তু থেকেও কিন্তু প্রশ্ন আসে যে পেঁয়াজের কোন স্তরের প্রজ্ঞামূল্য বিকাশে কোন স্তরে শিশুদের বস্তুর স্থায়িত্ব সম্বন্ধে জ্ঞান আসতে পারে বা রিয়েলিজম এটা হয়ে গেল প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর যেন মনে থাকে সর্বপ্রাণবাদ একটি একটি শিশু তার একটি খেলনার পুতুলকে সে কিছু পুঁতি দিয়ে খাওয়াচ্ছে এই এইটির দ্বারা শিশুটি কি বোঝাতে চাইছে না এইটির দ্বারা শিশু বোঝাতে চাইছে যে প্রত্যেকটা বস্তুর মধ্যেই প্রাণ আছে এই বৈশিষ্ট্যটা নিচের কোন বৈশিষ্ট্যকে ফলো করে দিয়ে দিল রিয়েলিজম অ্যানিমিজম স্ট্যান্ডার্ড থ্রি বা আরও কিছু হয়তো টান দিয়ে দিল আর্টিফিশিয়ালিটি উত্তরটা হয়ে যাবে অ্যানিমিজম বা সর্বপ্রাণ বা তাতে শিশুরা মনে করে প্রত্যেক জিনিসের মধ্যেই একটা প্রাণ আছে তারপর যে কৃত্রিমতা কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি এইটি পেঁয়াজের কোন স্তরের বৈশিষ্ট্য অবশ্যই হয়ে গেল দ্বিতীয় স্তরের বৈশিষ্ট্য বা প্রি কনভেনশনাল স্টেজ এইখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে গিয়ে সূর্য পড়ে যায় না কারণটি উত্তপ্ত সূর্য থেমে আছে কারণটি হলুদ এইটি পেঁয়াজের কোন স্তরে শিশুদের মধ্যে দেখা যায় উত্তরটা হলো প্রি কনভেনশনাল স্টেজ এখান থেকে একটি প্রশ্ন গতবার একবারে হুবহু দিয়েছিল যে টু প্লাস টু সিক্যাল টু ফোর কিন্তু ফোর মাইনাস টু টু এটা শিশুরা বুঝতে পারে না এটা পেঁয়াজের কোন স্তরে গিয়ে শিশুরা বুঝতে পারে একটা প্রশ্ন দিতে পারে কোন স্তরে বুঝতে পারে না সেটা হচ্ছে কি প্রিকনভেনশনাল স্টেজ আর শিশুরা বুঝতে পারে কোন স্তরে সেটা হচ্ছে কি অপারেশনাল স্টেজ বা সক্রিয়তামূলক স্তর চলে আসছি এখান থেকে কি কী ধরনের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেঁয়াজের কোন স্তরে শিশুদের মধ্যে গাণিতিক চিন্তন শুরু হয় পিঁয়াজের কোন স্তরে শিশুদের মধ্যে গাণিতিক চিন্তন শুরু হয় এটা কিন্তু গণিতেরও কিন্তু একটা সাইকোলজি আছে যাদের মধ্যে যারা গণিতে যারা সাইকোলজি করছেন সেখান থেকে তারা লক্ষ্য করে দেখবেন যে গণিতের লক্ষ্য গণিতের লক্ষ্যর মধ্যে নেচার অফ ম্যাথামেটিক্সের মধ্যে প্রশ্নটা দেওয়া আছে অতএব এখানে দুটো থেকেই আপনারা প্রশ্ন পেয়ে যাচ্ছেন পেঁয়াজের কোন স্তরে শিশুদের মধ্যে গাণিতিক চিন্তন শুরু হয়ে যায় উত্তরটা হয়ে গেল অপারেশনাল স্টেজ বা সক্রিয়তামূলক স্তর আচ্ছা পেঁয়াজের কোন স্তরে শিশুরা শ্রেণীকরণ করতে পারে কোনো পর্যায় করতে পারে সেগুলোই প্রত্যেকটাই হয়ে গেল কিন্তু আপনাদের সক্রিয়তামূলক স্তর আচ্ছা এখানে আরও কিছু কিছু জিনিস বলা হয়নি পেঁয়াজের কোন স্তরে বিলম্বিত অনুকরণ রূপক অভিনয় অঙ্কন মানসিক প্রতিকল্প ভাষা ইত্যাদিগুলো ডেভেলপ হতে শুরু করে উত্তরটা হয়ে গেল প্রি কনভেনশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তরে এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাদের অ প্রশ্ন দেবেই দেবে যে প্রশ্নগুলো বলে দিলাম দেখে নেবেন এবার চলে আসি সর্বশ্রেষ্ঠ যৌথিক সক্রিয়তা স্তরে খুব গুরুত্বপূর্ণ একটাই প্রশ্ন বলবো বেশি প্রশ্ন বলবো না পেঁয়াজের কোন স্তরে শিশু যুক্তি এবং চিন যুক্তি এবং চিন্তা শুরু হয় বা পেঁয়াজের কোন স্তরে শিশু ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে বা পেঁয়াজের কোন স্তরে শিশু অনুঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে পারে বা পেঁয়াজের কোন স্তরে শিশু কোনো কাজ করলে তার পেছনে যুক্তি দেখাতে পারে উত্তরটা হয়ে গেলো যৌথিক সক্রিয়তা স্তর বা ফরমান অপারেশনাল স্টেজ আপনাদের প্রশ্নগুলো বললাম অবশ্যই কিন্তু আপনারা কিন্তু মনোযোগ সহকারের প্রশ্নগুলি খাতার মধ্যে লিখবেন সর্বশেষ একজন মনোবিদের কথা বলবো যার নাম হচ্ছে লেভ ভাই এখান থেকে যে প্রশ্নগুলো বলবো আশা করছি প্রশ্ন আপনারা সমাধান করেন নাই সুতরাং বলে রাখি প্রশ্নগুলো কি কি। না হচ্ছে প্রথমেই আপনারা যেটা পড়ছেন যে জোন জেড পিডির ফুল ফর্ম কি বা সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তাকে থাকে ব্যাস এই দুটো পরেই ছেড়ে দিচ্ছেন কিন্তু না এত সহজেভাবে প্রশ্ন দেবে না হতে পারে জেড পিডির ফুল ফর্ম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কিন্তু হোয়াট ইজ হোয়াট ইজ কী জনপ্রসীমাল ডেভেলপমেন্টটা কি বা এখান থেকে কি ধরনের প্রশ্ন দিতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে বিকাশের নৈকট্য সীমার প্রথম স্তরের নাম কী বিকাশের নৈকট্য সীমার প্রথম স্তরের নাম কী না বিকাশের নৈকট্য সীমার প্রথম স্তরের নাম হচ্ছে প্রকৃত বিকাশের স্তর বা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বিকাশের নৈকট্য সীমা দ্বিতীয় স্তরের নাম কী সম্ভাবনা স্তর বা পোটেন্সিয়াল স্টেজ বিকাশের এইবার বলছে জেড পিডি যেটা এক্ষুনি বলছিলাম জেড পিডি ফুল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কিন্তু জেড না জেড হচ্ছে গিয়ে প্রকৃত বিকাশের স্তর এবং সম্ভাবনা স্তরের মধ্যে যে একটি ক্ষুদ্র গ্যাপ আছে সেই ক্ষুদ্র গ্যাপটাই হলো গিয়ে আপনাদের জেড পিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এইবার ধরুন আপনাকে দিল প্রকৃত বিকাশের স্তর কি না প্রকৃত বিকাশের স্তর হচ্ছে শিশু নিজের নিজের ক্ষমতায় যে কাজগুলো করছে সেটা হচ্ছে প্রকৃতি বিকাশের স্তর প্রশ্ন দিতে পারে শিশু নিজে নিজে যখন কোনো কাজ করতে পারে সেই স্তরটার নাম কী বা শিশু সশিকণের সাহায্যে কোনো কাজ করছে সেটার নাম কী দিতে পারে আর শিশু অপরের থেকে বা তার থেকে অভিজ্ঞ কোনো লোকের সাহায্যে কোনো কাজ করতে পারছে বা সমাধান করতে পারছে তার নাম কী না তার নাম হলো গিয়ে আপনার দ্য পোটেন্সিয়াল স্টেজ বা সম্ভাবনা স্তর অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু দিতেই পারে দিতে পারে মানে কি অবশ্যই দেয় কারণ এগুলো সিটের থেকে এসছে এবং সেই মতোই আপনাদের সঙ্গে আমি আলোচনা করে দিলাম সুতরাং শুধুমাত্র জেট পিডি আর ওই নির্মিতিবাদের ইয়েটাকে ওইটা ওইটা জেনে গেলে কিন্তু হবে না আপনাদের কিন্তু এর ভেতরের থেকে যে প্রশ্নগুলো বললাম এই ভেতরের প্রশ্নগুলো কিন্তু আপনাদের জেনে যেতে কিন্তু অবশ্যই হবে এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে স্ক্যাপ হোল্ডিং কী স্ক্যাপ কী বারবার বলছি এই প্রশ্নগুলো কি কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু আপনারা কিন্তু জেনে যাবেন আপনারা যদি না জেনে যান তাহলে কিন্তু আপনাদের আপনারা নিজেরাই কিন্তু সমস্যার সমাধান কিন্তু পড়বেন তারপরে চলে আসি এইখানে ভাই কি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাইন্ড অ্যান্ড সোসাইটি বইটা কাল লেখা মাইন্ড অ্যান্ড সোসাইটি বইটা কাল লেখা না মাইন্ড অ্যান্ড সোসাইটি বইটা হচ্ছে গিয়ে লেভ ভাই লেখা এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে পেঁয়াজে কোন ধরনের নির্মিতিবাদের অন্ত পেঁয়াজ পেঁয়াজের কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়েছে পেঁয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর ভাইগর্সীকে কোন ধরনের নির্মিতিবাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটা হচ্ছে কি সমাজ নির্ভর অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলোকে দেখে যাবেন আচ্ছা শিক্ষার্থীর বর্তমান পারদর্শিত শিক্ষক ও অন্যান্যদের সাহায্যে পারদর্শিতার সম্ভাবনা পার্থক্যকে কি বলে সম্ভাবনা পার্থক্য বলে প্রক্সিমাল বিকাশের সীমা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপ মেন যেটা আপনাদের বললাম শিক্ষার্থী বর্তমান পারদর্শিতা মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে গিয়ে পোটেন্সিয়াল ডেভেলপমেন্ট এই দুটোর মধ্যে পারদর্শিতার যে সম্ভাবনার যে পার্থক্য বললাম যে ক্ষুদ্র গ্যাপ থাকছে সেই ক্ষুদ্র গ্যাপটাই হলো গিয়ে জেড পিডি সুতরাং জেড পিডি থেকে ডাইরেক্ট যে আপনাদের কোনো প্রশ্ন আসবে সেই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কিন্তু একদম আশা করবেন না তাহলে কিন্তু আপনারা কিন্তু সত্যিই পরীক্ষার হলে ভুল করবেন এইবার এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা আপনাদেরকে দিতে পারে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেবে যে গণনের বিভিন্ন প্রক্রিয়া নেমনিক কৌশল বীজগণিতের সংকেত এগুলো কোন মনোবিজ্ঞানী তার কোন মনোবিজ্ঞ কোন মনোবিজ্ঞানী তার কোন তত্ত্ব ব্যবহার করছেন উত্তরটা হয়ে গেল লেভ ভাইগটস্কি তার বিকাশ প্রক্রিয়ায় বিভিন্ন টুলস ও সাংকেতিকের জন্য ব্যবহার করেছে চলে যাচ্ছি পরের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ব্যক্তির আচরণের বিকাশ টুল ও সিম্বলের উপর ব্যক্তির আচরণের বিকাশ টুল ও সিম্বলের ওপর পরীক্ষা কে করেছিলেন ব্যক্তির আচরণের বিকাশ টুলো সিম্বলের উপর কে পরীক্ষা করেছিল সবাই কিন্তু লেভ ভাই উত্তর করে আসবেন কিন্তু না লেভ ভাই গটস কি ছাড়াও আর একজন মনোবিদ কিন্তু সমাজ উপর কথা বলেছিল তার নাম হচ্ছে কি লেভিনা তার নাম হচ্ছে কি লেভিনা অর্থাৎ এখান থেকে কিন্তু লেভিনার মতবাদটা কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা সর্বশেষ প্রশ্ন আপনাদের বলবো আজকের টপিক থেকে চার থেকে পাঁচ বছর শিশুদের ওপর ব্যক্তির আচরণ বিকাশের ওপর কে পরীক্ষা করেছিল চার থেকে পাঁচ বছরের শিশুদের ওপর ব্যক্তির আচরণের বিকাশের ওপর কে পরীক্ষা করেছিল তার নাম হচ্ছে গিয়ে লেভিন না সুতরাং এই প্রশ্নকটা আপনাদেরকে বললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন খারাপ লাগলে সোজা ডিসলাইক দিয়ে বেরিয়ে যাবেন পরীক্ষার পরে আপনাদেরকে মিলিয়ে দেবো যে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আমি বলেছিলাম আর কী কী ধরনের প্রশ্ন আপনারা পেয়েছেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার